ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন, এরাই জাতির ভবিষ্যৎ। দিনাজপুরের হাকিমপুর উপজেলার জালালপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর ছয়ের সংসদ সদস্য শিবলী সাদিক এসব কথা বলেন। বিকেলে বিদ্যালয় মাঠে পৌর প্যানেল মেয়র মিনাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন প্রমুখ। আগামী দিনে দক্ষ জনসৃষ্টি জনশক্তি সৃষ্টি কর এই প্রতিশ্রুতি দিতে পারি ইনশাআল্লাহ। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।